আই আতুল মুনাফে সালা আসুন কয়টা কয়টা তিনটা ইদা হাদদাসা কাদাফা কথা বললে মিথ্যা বলে ওয়াই দা ওয়াই ওয়াদা করলে খেলাফ করে ওয়াই দা তুমি নাফা না আমানতের খেহারত করে এই তিনটে হলেও মুনাফা কেন আরাম আরো হাদিস আরো বেশি আছে আমি এটা দি আপাতত বক্তব্য দিচ্ছি আগে মনে রাখবেন আলোচনা কেন শুরু করেছিলাম যে গোটা পৃথিবীর মুসলিম নেতৃত্বের খেলাফত ব্যবস্থা ধ্বংসার পেছনে মুনাফেকি দায়ী এটা নিয়ে আলোচনা করতেছি আপনার আমার শক্তি দুর্বল হওয়ার পিছনে মুনাফেকি দায়ী এই বিষয়টা কথা বলতেছি তাহলে প্রথম কি কথা বললে মিথ্যা বলে মনে করেন ফোন করেছে হ্যালো দুস্ত তুমি কোথায় আসি কিন্তু গাজীপুরে কই দুস্ত আমি তো আসি কক্স যদি বলে গাজীপুরে তাহলে এসে হাজির হবে দুস্ত টাকাটা পাই টাকাটা দাও কথা বুঝেন নাই আর এখন ইয়াং জেনারেশন এ ব্যাপারে প্রচন্ড এক্সপার্ট আরে ভাই কি বলবো মসজিদেও বলে কারণ ছাড়া তো বলে মসজিদেও বলে বাইরে তো বলে বলে মসজিদেও বলে আমি একদিন মাহফিলে যাচ্ছি তো সালাত আদায়ের জন্য নামাজ আদায়ের জন্য এক মসজিদে ঢুকেছে মুসাফির দেখি এক লোক বলতেছে ওপার থেকে জিজ্ঞেস করছে দেখি তো নিজের অ্যাড্রেস বলতেছে তো বলতেছে আমি তো অমুক জায়গায় আছি আমি কই লা হাওলা ওয়ালা বলে থাকি

মাসাল্লাহ মহাদ্দ এত বড় মহাদ্দিস এত সত্যবাদী হাদিসের দিচ্ছেন এখন তো কিতাব আদি পুস্তক অনেক কিছু এসেছে ঠিক কিনা দিচ্ছেন হঠাৎ করে হাদ্দা জায়গায় শুধু সানা বলে হাদিস বর্ণনা করতেছেন হাদদাসা না হাদ্দাসানা না বলে হাদদা বাদ দিয়ে শুধু সানা দি বাগদাদি তার কি উল্লেখ করেন একজন বড় মুহাদ্দিস হাদিসের দর্শন দিচ্ছেন সবগুলো হাদিসের ক্ষেত্রে যখন হাদদাসা না হাদদাসা না হাদদাসা না বল হাদিসগুলো বর্ণনা করেন একটা হাদিসের ক্ষেত্রে উনি গিয়ে আর হাদদাসা না বলে শুধু সানা বলে হাদিসটা বর্ণনা করলেন তলবএমরা তাকে ধরলো হুজুর সবগুলো হাদিসের ক্ষেত্রে আপনি হাদদাসা না বলেন এই হাদিসের ক্ষেত্রে কেন আপনি শুধু সানা বললেন হাদাবাত দিয়ে শুধু সানা কেন বলে উল্লেখ করলেন মহাদিস ছাত্রদের জবাব দেন আমি যখন আমার হুজুরের দর্শে হাদিসটা শুনতেছিলাম তখন আমার দর্শে আসতে দেরি হয়ে যায় যার কারণে হাত শব্দটার হাত দাটা শুনতে পারি নাই শুধু সানা শুনেছি তাই তোমাদেরকে আমি মিথ্যা হাদিস তো আর বর্ণনা করতে পারি না এই জন্য হাত দা না বলে শুধু সানা বলে হাদিসটা বর্ণনা করলাম

ক্রেতা বলল ভাই এই জিনিসটা আমি রেখে গেলাম দশ টাকা দাম দাম দর হয়ে গেছে পরক্ষণে আরেকজন এসে যদি ওই বিক্রেতার কাছে বলে ভাই এই জিনিসটা দশ টাকা না আমি আপনাকে একশো টাকা দিব তাহলে নেচে নেচে সবার আগে বিক্রি করে ফেলবে কয়ে যাও ভাগো দশ গুণ লাভ হয়েছে ফাতহুল বারিতি ইবনে হাজার আসকালানি লিখেন ইমাম বুখারি আলির রহমা একজন বড় ব্যবসায়ী ছিলেন প্রথম খন্ডে চারশো আশি নাম্বার পৃষ্ঠায় ইমাম বুখারি আল রাহমা অনেক বড় ব্যবসায়ী তিনি একজন বিক্রেতা আর আর একজন হলো ক্রেতা ক্রেতা বিক্রেতার কাছে এসেছে এই ক্ষেত্রে বিক্রেতা হলেন ইমাম বুখারি আলির রহমা ক্রেতা এসে দাম দর করলো যে পণ্যটা কত তিনি বললেন এত মনে মনে বলেছেন তার কাছে প্রকাশ করেন নাই কাস্টমার বলতেছি ইমাম বুখারি কে যে পণ্যটা আমি নিব আপনি একটু রেখে দেন আইসা তারপর নিয়ে যাব দাম দর হয় নাই ইমাম বুখারি মনে মনে নিয়ত করলেন এই পণ্যটা তাদের কাছে আমি পাঁচ হাজার হামে বিক্রি করব পাঁচ হাজার হামে বিক্রি করব তাদের কাছে নামটা দামটা প্রকাশ করেন নাই দাম মনে মনে রয়ে গেছে ক্রেতারা চলে গেছে কিছুক্ষণ পর আরেক দল ক্রেতা এসে বলে এই পণ্যটা দশ হাজার দেড়হাম দিব আমাদের খুব দরকার একটু আমাদেরকে দিয়ে দাও ইমাম বুখারি মনে মনে চিন্তা করলেন যদিও আমি ক্রেতাদের সাথে এই ব্যাপারে কোনো চুক্তিবদ্ধ হই নাই কিন্তু তো আমি মনে মনে নিয়ত করেছি পাঁচ হাজার দেড়হাম বিক্রি করবো অতএব আমি যে ওয়াদা আমার নিজের অন্তরের সাথে করেছি পাঁচ হাজার যদি লাভ হয় তারপরেও আমি পাঁচ হাজার হাজার বিক্রি না মনে মনে ওয়াদা করেছেন মনে মনে প্রকাশ করেন নাই এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু ছোট্ট পরিসরে বুঝাই এখান থেকে আমরা আল্লাহকে বলেছিলাম আলাস তুমি কালু বালা রবকে যারা বলেন কে তার মানে গাইরুল্লাহ এর করা যায় শিরিক করা যাবে বেদাত করা যাবে কোরআন হাদিস বিরোধী কাজ করা যাবে আপনি আপনার নিজের মনকে একটু জিজ্ঞেস করেন মদ খাইতে গিয়া যে এটা তো অন্যায় করতেছি দূর এটা তো নাফরমানির কাজ করতেছি আপনার মনের সাথে যে দায়বদ্ধতা আছে প্রশাসন বাদ দিলাম পুলিশ বাদ দিলাম রেব বাদ দিলাম আপনি আপনার কল্পকে যদি জিজ্ঞেস করে করে হালাল হারাম বৈধ অবৈধ কাজগুলো শুধু বেঁচে চলতে পারেন তাহলেই আপনি আল্লাহর ওলি হয়ে যান মন আপনাকে বলবে এটা ভালো এটা খারাপ এটা হালাল এটা হারাম এটা জায়েজ ওটা নাজায়েজ শুধু এটুকুই না চাইলেন মন যেটাকে বলবে এটা জায়েজ ওটা কইলেন নাজায়েজ যেটা এটা কইলেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আজকে আপনি আরাম করুন তাহলে কয় নাম্বার গেল দুই নাম্বার ওয়াদা خلاف করা যাবে যাবে না আমানতের খেয়ানত এখানে অনেক বিষয় বের আছে ভালো বুঝবেন পড়ে গেছে সমাজ বুখারির একটা হাদিস দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব তিন হাজার চারশো বাহাত্তর নাম্বার হাদিস একটু খেয়াল করে বুঝেন আমাদের এখানে এখন লেনদেন হয় চেকের পাতা সাইন করে দেয় হ্যাঁ যে এই আপনার থেকে পাঁচ লাখ টাকার মাল নিলাম এই পাঁচ লাখ টাকা আপনি অত তারিখে আপনার এই আমার এই চেক দিয়ে ব্যাংক থেকে উঠায় আনিয়েন অথচ এই ক্রেতা নিজে যে চেকটা দিচ্ছে সে জানে যে এই চেক জীবনেও পাস হবে আছে না আমাদের মধ্যে তার একাউন্টে চাকা নাই এবাই লেব মুসলমান সেবার নামাজ পড়তেছে টুপিও আছে খুব সুন্দর দাড়িও আছে কিন্তু চেক পাস করা হয় খারাপ করছে আমানতের কোন দাম নাই মুমিন কি করে হয় আল্লাহ আকবার আশ্চর্য হয়ে যায় চিন্তা করি আসেন আপনাদেরকে একটা হাদিস শুনাই বুহারি হাদিস আমাদের কাছে খেয়ানতের কোনো মূল্য নাই কোনো ভয় নাই মুনাফেক হয়ে যাচ্ছে আর কোনো ভয় নাই ইমাম বুখারী আলাইহির রাহমা একটা উদাহরণ এনেছেন 3400 72 নম্বর হাদিস বুখারী শরীফের জমি ক্রেতা আর জমি বিক্রেতা দুইজনের উদাহরণ টেনেছেন একজন জমি ক্রয় করে নিয়ে গেছে আর আরেকজন হলো বিক্রেতা বিক্রেতা তো জমি বিক্রি করে ফেলেছে ক্রেতা জমিটা ক্রয় করেছে ক্রয় করে নিয়ে তিনি চিন্তা করলেন যে জমিটাতে হাল চাষ করব কারণ এটাকে ফসল ফলানোর উপযোগী করতে হবে তাই হাল চাষ করব হাল চাষ করতে গিয়েছেন আপনি লাঙল বলেন অথবা মাটি খুঁড়ার যাই বলেন একটা যন্ত্র ধরে নিতে পারেন যখন মাটি খুঁড়ছেন হঠাৎ করে আওয়াজ হল কিরে আওয়াজ কিসে তো মাটি খুঁড়তে খুঁড়তে দেখেন নিচের ভেতরে একটা বড় কলসি আর ওই কলসি ভরা স্বর্ণমুদ্রা এত আসতে আল্লাহ আকবর বলেন ইমাম বুখারে আলাইহির রাহমাহুল্লাহ উল্লেখ করেন বুখারির হাদিস তিন হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস একজন হলো জমি বিক্রেতা আর আরেকজন হলো জমির ক্রেতা বিক্রেতা জমি বিক্রয় করে ফেলেছেন ক্রেতা জমি ক্রয় করেছেন ফসল ফলানোর উপযোগী করার জন্য যখন হাল চাষ করতে গেলেন ওই যন্ত্রের ভেতরে আওয়াজ হলো আওয়াজ হয়ে উঠল মাটি খুঁড়ে দেখতে পারলেন একটা নয় দুইটা নয় বড় একটা কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা ওখানে আস আমানতের খেয়ানত আর আমানতের হেফাজত কাকে বলে একটু বুঝেন জমির ক্রেতা যেহেতু জমি কিনে নিয়েছে সে যদি ওই স্বর্ণমুদ্রা ভর্তি কলসিটাকে লুকিয়ে রেখে দিত কেউ কিন্তু বুঝতো না আল্লাহ ছাড়া ঠিক কেনাবে রিজুরাবান জমির ক্রেতা স্বর্ণ মুদ্রা ভর্তি কলসিটা নিয়ে বিক্রেতার কাছে গিয়ে হাজির হয়ে গেছে ভাই আপনি যে জমিটা আমার কাছে বিক্রি করেছেন ওখানে এটা পাইছি আল্লাহ আকবর বল বিক্রেতা বলছে এই জমি তো আমি তোমার কাছে বিক্রি করে ফেলেছি অতএব এই কলসির মালিক আমি না তুমি সে বলে না ভাই এত বড় দায় দায়িত্ব আমি নিতে পারবো না তোমার যেহেতু জমি ছিল তোমার কলসি তুমি নিয়ে যাও আমার লাগবে না জুরে কোন আল্লাহ আকবর এক পর্যায়ে কাজী পর্যন্ত গিয়ে কাজী সাহেব বিচার করে দিলেন যেহেতু আপনিও নিবেন না আর সেও নিবে না সে হলো বিক্রেতা আর আপনি হলেন ক্রেতা যেহেতু আপনারা কেউ নিবেন না তাহলে তো মালিক আপনাদের দুইজনকেই বানায়া দিতে হয় বলে কিভাবে তার পদ্ধতি হলো আপনার কি কোনো ছেলে আছে নাকি আর আরেকজনকে জিজ্ঞেস করলো আপনার কোনো ছেলে আছে নাকি একজন বলল আমার কন্যা সন্তান আছে আরেকজন বলল আমার ছেলে সন্তান আছে কাজী সাহেব বলল আপনার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়া দিয়ে দেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আর তাদেরকে আপনাদের তরফ থেকে এই জিনিসটা উপহার দিয়ে দেন আল্লাহ আকবার আমানতের খেয়ানত কাকে বলা হয়